ওরে হাত দিয়া নায়েবের হাতে ভক্তরে যে যাইনি আহালে বায়াতে ওরে জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া ম ভক্তরে গুনাহ খাতা মাফ করাইয়া আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া ম ওরে হাত দিয়া নায়েবের হাতে যে যাইনি আহলে বায়াতে হাত দিয়া নায়েবের হাতে যে যাইনি আহলে বায়াতে জাহেলাকে মৃত্যু হবে তার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর আমার বন্ধুরে গুনাহ খাতা মাফ করাইয়া মর পীরের হাতে হাতে মোনা পিসের গুড়ায় রবে না সামনে তাহার হুকুম তালিম কর আমার দয়াল রে সামনে তাহার হুকুম তালিম কর পীরের হাতে হাতে মোনা পিসের গুড়ায় রবে না সামনে তাহার হুকুম তালিম কর ওরে মুর্শিদ যদি করে দেয় মাফ থাকবে না তোর এই দেহের পাপ মুর্শিদ যদি করে দেয় মাফ থাকবে না তোর এই দেহের পাপ ভয়ভীতি রবে না মরার পর রবির হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর আমার বন্ধু রে গুনাহ খাতা মাফ করাইয়া মর আরে ভবের পরে থাকতে তাজা আরে মাফ করাইয়া গুনার বোঝারে তোমার কবর হইতে উঠাবে হাসর রে মাওলা রে ভবের পরে থাকতে তাজা মাফ করাইয়া গুনার বোঝা গো কবর হতে উঠাবে হাসরে ওরে কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত সালাম দিবে ফেরেশতায় আল্লাহর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার আগে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার
কোরআনের কথা দিয়া কান লেখছে হাসান মিয়ারে দয়া নিয়া খাজা ইসরাইল শাহ আমার মাওলারে এই কোরআনের কথা দিয়া কান লেখছে হাসান মিয়া দয়া নিয়া খাজা ইসরাইল শাহ আমার মাওলারে দয়া নিয়া খাজা ইসরাইল শাহ এই যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা নবীর জন্য আল্লাহ হই বেদার রে নবীর জন্য আল্লাহ হই বেদার নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাই আমার আগে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাই আমার ওরে হাত দিয়া না এবের হাতে যে যাই নিহালে মায়াতে হাত দিয়া না এবের হাতে যে যাই নিহালে মায়াতে সাহেল আছে মৃত্যু হবে তার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার আগে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার আগে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর আগে গুনাহ খাতা মাফ করাই আমার